সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 20 মে 2020 সংসদ বাংলাদেশ টেলিভিশনে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রচারিত ক্লাসের বাড়ির কাজগুলো আমি জানিয়ে দিচ্ছি। প্রথমে আমরা রুটিনটা দেখে নেই। ষষ্ঠ শ্রেণীর আজকে ক্লাস হয়েছিল বাংলা প্রথম পত্র, সপ্তম শ্রেণীর ইংরাজি প্রথম পত্র, অষ্টম শ্রেণীর গণিত ইংরাজি দ্বিতীয় পত্র, নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং ইংরেজি প্রথম পত্র, ভূগোল ও পরিবেশ, দশম শ্রেণীর উচ্চতর গণিত, জীববিজ্ঞান এবং অর্থনীতি। বাড়ির কাজে চলে যাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর বাংলা মুজিব কবিতাটি আজকে পড়ানো হয়েছিল এবং বাড়ির কাজ হলো একটা সৃজনশীল প্রশ্ন। মধুমতি একটি অবহেলিত গ্রাম, জনসংখ্যা কম নয় তবুও শিক্ষার হার কম হয় এগোতে পারছে না গ্রামটি। রশিদ সাহেব গ্রামের অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য গ্রামবাসীদের নিয়ে ঐক্যবদ্ধ হলেন, গ্রামটিকে একটি আদর্শ গ্রামে পরিণত করলেন। রশিদ সাহেব আজ নেই তবুও মধুমতি গ্রামের প্রতিটি ঘর তাকে তার কৃতিত্বের জন্য শ্রদ্ধা পরিবেশন করছে। এটা হলো উদ্দীপক এবং প্রশ্নগুলো আমরা দেখি। ক নম্বর প্রশ্ন, কার মধুর হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে? মুজিব আয় ঘরে ফিরে আয়, এই বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো। বর্ণিত ঘটনার সাথে মুজিব কবিতার ভাগবত দিক তুলে ধরো। মধুমতি গ্রামটি যেন মুজিব কবিতার স্বাধীন বাংলা কথাটির সার্থকতা প্রমাণ করো। ক্লাস 7 ইংলিশ ক্লাস হয়েছিল, ইউনিট 4 লেসন 1। বাড়ির কাজ হলো হোমওয়ার্ক ফ্রম দ্য লেসন, যে লেসনটা পড়ানো হয়েছিল সেখান থেকে হোমওয়ার্কটা। ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান অ্যান্সার টু দিস কোশ্চেন, হোয়াই ডিড দ্য ব্লাইন্ড ম্যান ডিসক্রাইব অল দোজ ওয়ান্ডারফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো। এই এই প্রশ্নটা তোমাদের অ্যান্সার করতে হবে। অষ্টম শ্রেণীর গণিত ক্লাস হয়েছিল, 1911 পড়ানো হয়েছিল। বাড়ির কাজ হলো 1911-এর 19 নং সমস্যার উপাত্ত ব্যবহার করে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। অষ্টম শ্রেণীর আরেকটি ক্লাস হয়েছিল, ইংলিশ সেকেন্ড পেপার, ইউনিট 5 লেসন 3 পড়ানো হয়েছিল এবং বাড়ির কাজটা একটু দেখে নাও। রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড রিরাইট দ্য ভার্বস ইন দ্য ব্র্যাকেটস ইন কারেক্ট ফর্মস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস। এখানে যে ভার্বগুলো দেখতে পাচ্ছ, এই ভার্বগুলো সঠিক ফর্ম এখানে বসাইতে হবে এবং শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। নবম শ্রেণীর আজকে 3টি ক্লাস হয়েছিল। প্রথম ক্লাস হয়েছিল ফিনান্স ও ব্যাংকিং, 5ম অধ্যায়। বাড়ির কাজ হলো এই, এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, 4টা প্রশ্ন আছে। মূলধন বাজেটিং কি, বাট্টা হার বলতে কি বুঝো, পে ব্যাক সময় নির্ণয় করো, গড় মুনাফার হার নির্ণয় করো। এটা হলো ফিনান্স ও ব্যাংকিং এর বাড়ির কাজ। নবম শ্রেণীর দ্বিতীয় ক্লাস হয়েছিল ইংলিশ ফার্স্ট পেপার, চ্যাপ্টার 3 লেসন দ্য মালদ্বীপস। এই মালদ্বীপ পড়ানো হয়েছিল আজকে এবং আজ ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন, এই যে কোশ্চেনটা হোয়াট ইজ অ্যান অ্যাটোল, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে। নবম শ্রেণীর তৃতীয় ক্লাস হয়েছিল ভূগোল ও পরিবেশ, এখানে মূল্যায়নের 4টা প্রশ্ন। আমাদের দেশের পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে কি করণীয় তা বিস্তারিত লেখো, কোনো ব্যবহারযোগ্য জ্বালানি কি কি উদাহরণ সহ লেখো, জাতিসংঘ কর্তৃক ঘোষিত পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক দিবসগুলোর নাম লিখো, জীব বৈচিত্র্য কি তা ব্যাখ্যা করো। আর বাড়ির কাজটা দেখো, বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে তুমি মনে করো, বর্ণনা করো। দশম শ্রেণীর প্রথম ক্লাস হয়েছিল উচ্চতর গণিত, 6ষ্ঠ অধ্যায় পড়ানো হয়েছিল। বাড়ি কাজ হলো 6.2, 6.4 এবং 6 নম্বর প্রশ্ন ছিল বাড়ি কাজ। দশম শ্রেণীর দ্বিতীয় ক্লাস ছিল জীববিজ্ঞান, 11 অধ্যায় জীবের প্রজনন পড়ানো হয়েছিল। পাঠ ছিল উদ্ভিদের প্রজনন, অঙ্গ, ফুল, ফুল পড়ানো হয়েছিল আজকে এবং বাড়ির কাজ হলো একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের গঠন ও কাজ বর্ণনা করো। একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের গঠন ও কাজ বর্ণনা করো। দশম শ্রেণীর তৃতীয় ক্লাস ছিল অর্থনীতি, 7ম অধ্যায় পড়ানো হয়েছিল এবং বাড়ির কাজটা দেখে নাও, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ব্যবস্থার ভূমিকা ব্যাখ্যা করো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ব্যবস্থার ভূমিকা ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।